নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 19 মার্চ 2022 শনিবার মহা লটারি প্রাপ্তির চোখ সৃষ্টি হতে চলেছে। হোলি স্পেশাল এই 5 রাশি লটারি প্রাপ্তি হতে চলেছে। কোন এই রাশি আমি এই ভিডিওতে জানাবো, তবে আমি দৈনিক লটারি আপনাদেরকে দিয়ে থাকি। আমি আবারও বলবো, ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেওয়া থাকে। যে তথ্যগুলো আপনারা শুনে যদি লটারিতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু লটারি আপনি কিন্তু পাবেন। এইবার আপনাদেরকে আমি জানাই, লটারির ক্ষেত্রে আমি শুভ সময় এবং টার্গেট নাম্বারটি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। সময় বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্ধারণ করবে, এবং লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের উপর। ভাগ্য যদি আপনার সাথ দেয়, তাহলে কিন্তু লটারি লাগবে। মেহনতির থেকে ভাগ্য বড়, কৌশিক রায় বারবার বলে। এবং যাদের ক্ষেত্রে তীরে এসে তুড়ি ডুবে যাচ্ছে, লটারির জন্য কাটছেন কিন্তু একটুর জন্য আপনার মিস খেয়ে যাচ্ছে, 1-2 নম্বরের জন্য রাহু কবচ পরিধান করুন। বিশেষরূপে রাহু কিন্তু আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে কলিযুগে। তো রাহুকে যদি আপনি স্ট্রং করেন, তাহলে হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু হবে। তো কোন এই রাশি আগামীকাল লটারি প্রাপ্তি হতে চলেছে, মহাপ্রাপ্তি হতে চলেছে যে 5 রাশি? তবে বারবার বলছি, একবার নয় 5 বার ভিডিওটি দেখুন কি বলছি। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে না, তাদের কিন্তু লটারি পাবেন না। কিন্তু যাদের ক্ষেত্রে পারমিট করছে, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ পাবেন। আপনি 1 লক্ষ পেতে পারেন, আপনি 2.5 লক্ষ টাকা পেতে পারেন, আপনি 5 লাখও পেতে পারেন, আপনি 50 লাখও পেতে পারেন, আপনি 5,000 টাকাও পেতে পারেন, আপনি 500 টাকাও পেতে পারেন, আপনি 50 টাকাও পেতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। আপনার জন্ম ছক যদি পারমিট যদি করে, তাহলে আগামীকাল লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। অর্থাৎ এ বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। এবং 4টি প্ল্যানেট রাহু, শুক্র, বুধ এবং শনি যদি আপনার বাই বার্থ চার্ট, মানে আপনি যখন জন্মেছিলেন সেই সময় যদি রাহু যদি স্ট্রং থাকে, লটারি কিন্তু আপনার প্রাপ্তি হবে। এবং 4টি ভাব, পঞ্চম, নবম, দ্বিতীয়, একাদশ ভাব, মানে দুর্দান্ত লাভ কিন্তু এই রাশিগুলো কিন্তু পাবে। তো যাই হোক, শুরু করা যাক আলোচনাগুলো। অর্থাৎ যে 5 রাশি লটারি প্রাপ্তি হতে চলেছে, মহা সৌভাগ্যশালী হতে চলেছে যে রাশিগুলো আগামীকাল লটারি থেকে, সেখানে আমি আপনাদেরকে বারবার বলছি, যারা লটারি কাটছেন না, একবার হলেও নিজের জন্মছকটা বিচার করুন। সেখানে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। অর্থাৎ আগামীকাল 2টি নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং আপনাদের যে সময়টা 12টা থেকে 12টা 48 মিনিট সময়টা শুভ, এবং 5টা 48 থেকে 7টা 21 মিনিট পর্যন্ত শুভ। এই সময়গুলো কিন্তু যথেষ্ট, অর্থাৎ বিকেল 5টা 48 থেকে 7টা 21 বিশেষভাবে শুভ কিন্তু এই সময়ের মধ্যে লটারি কাটুন। এবং রাহুকাল 9টা থেকে 10টা 30, যে সময়টা যে কোনো শুভ কাজ, লটারি বলুন, আপনি শেয়ার মার্কেট বলুন, জুয়া বলুন, সাট্টা বলুন, এই সময় কিন্তু অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। তাতে কি হবে, টাকা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ রাহুকালটা বর্জন করুন। এবং আমি যে রাশিগুলোর কথা বলছি, আগামীকাল মানে লটারি কিন্তু পেতে চলেছে। তবে দেখতে হবে, যাতে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, আপনারা আপনাদের হস্তরেখার মাধ্যমেও কিন্তু জেনে নিতে পারেন আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না। যদি থাকে, কোন বছর আছে, কোন সময় আছে, অর্থাৎ এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি আপনাদেরকে একে একে যে যে রাশি লটারি আগামীকাল পেতে চলেছে, সেই সে রাশির নাম এবং আপনার টার্গেট নাম্বার। প্রথম রাশি আগামীকাল যে রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি যেটি দাঁড়িয়েছে
4 এবং 2 আপনাদের শুভ সময়, যেটা শুরু হচ্ছে সকাল 7:22 থেকে 8:34 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন আগামীকাল। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, সেটা বেরিয়েছে আগামীকাল সকাল 7:54 থেকে আপনার 8:52 পর্যন্ত। টার্গেট নাম্বার 3 এবং 8। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় যেটা আগামীকাল বেরিয়েছে, সেটা হচ্ছে আপনার 10:42 থেকে 12:25 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার জানিয়ে দিলাম মেষ রাশি, 8 এবং 9। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 8:02 থেকে 8:50 পর্যন্ত, খুব অল্প সময় ধনুরাশির ক্ষেত্রে। বিশেষভাবে এই সময় আপনারা লটারি কিন্তু কাটুন। অর্থাৎ প্রথম রাশি আপনাদের বললাম মীন, বৃষ, মেষ, ধনু, এবং 4টি রাশির নাম আপনাদেরকে বলে দিলাম। 5 নম্বর যে রাশি, সেই রাশির নাম বলার আগে আপনাদেরকে আমি একটি কথা আপনাদেরকে আমি আবারও জানাই। এই যে হোলি বাম্পার স্পেশাল যে লটারি এই দোল পূর্ণিমাতে পেতে চলেছে এবং আপনার বিশেষভাবে ভাগ্যশালী হতে চলেছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল প্রবল লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে কুম্ভ রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি, সেটি হচ্ছে 3টি নাম্বার আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার দেখা যাচ্ছে। একটি হচ্ছে 1, 6 এবং আরেকটি হচ্ছে আপনার 8। একটি নাম্বার কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। আপনাদের যে সময় বেরিয়েছে সকাল 10:45 থেকে 12:34 পর্যন্ত, দুপুর 12:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি বারবার বলি, কপালে নয়তো কি ঠকঠকালে হবে কি, অর্থাৎ আপনার ভাগ্যে থাকা দরকার। ভাগ্যে না থাকলে কিন্তু লটারি কিন্তু আপনি পাবেন না। আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ, সেটা হচ্ছে রাহু গ্রহ। এই জন্য বারবার বলছি, রাহু কবচ পরিধান করুন, বিশেষরূপে আপনি কিন্তু শুভফল 100% আপনি কিন্তু পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।